সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সেতার গুরুকুলে আমি নিশিত দে আপনাদের আরেকবার স্বাগতম জানাই। আমরা এতক্ষণ আমি যেই জিনিসগুলো বাজালাম সেটার মধ্যে একটি কন্ট্রোলড কম্পন রয়েছে, যাকে আমরা পপুলারলি গমক নামেই চিনি। আমাদের আজকের পর্ব কী করে গমক বাজাবেন তা নিয়ে। গমক খুব ইম্পর্ট্যান্ট একটা অর্নামেন্ট আমাদের ক্লাসিক্যাল মিউজিকে, এবং এর প্রয়োগ আপনি যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট অথবা ভোকাল মিউজিকে, কিছু কিছু ক্ষেত্রে তবলার বায়াতেও আমরা এর প্রয়োগ দেখি। মূলত দুটি স্বরের মধ্যের বা মাঝের যে কন্ট্রোলড একটি কম্পন বা ওয়েভ, সেটিকেই আমরা গমক বলে ডাকি। একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি দিতে চাই, তাহলে কথার কথা রে থেকে গাতে আমি গমক ছাড়াও যেতে পারি, মানে অথবা সেটা মিলেও করা সম্ভব। কিন্তু আমি যদি একটা কম্পন দিয়ে দুটোকে আরো বেশি অ্যাটাচ করে দেই, তাহলে এই জিনিসটাকে আমরা গমক বলতে পারি। এখন গমক কী করে বাজাবেন? আমরা ইতিমধ্যেই প্রায় চারটির মতন মিরের রেয়াজ করেছি। পর্দা বদলে মির, মির নিতে শেখা, দুপর্দার মির, এমন কিছু। আজকে আমরা যে পর্দা বদলে মির এর যে এপিসোডটি ছিল, সেটিরই একটি নতুন সংযোজন বলতে পারেন। সেখানে সা রে গা রে গা মা এমন ছিল। এখানে একটি গার জায়গায় আমরা পরপর দুটি গা দিলেই সেটার মাঝখানের যে কন্ট্রোল ভাইব্রেশন, সেটি দিলেই আমরা অনেকটা গমক বাজাতে পারবো। যেমন একটা ছোট্ট ডেমনস্ট্রেশন যদি দিই, আমরা বাজাবো কি করে? আমি যেভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করি, তা হলো অ্যাম্বুলেন্সের সাইরেন এর মতন অনেকটা। কারণ এইটার সব থেকে কাছের আমার মনে হয়েছে যে অ্যাম্বুলেন্সের সাইরেনের মধ্যে আমি এটা এক্সপ্লেইন করার জন্য অন্তত সেই আওয়াজটি খুঁজে পেয়েছি। এখন এখানে মূলত দুটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হলো স্ট্রোকের টাইমিং এবং আরেকটি হলো সুরের অ্যাকিউরেসি। স্ট্রোকের টাইমিং এবং সুরের অ্যাকিউরেসি, সুরের অ্যাকিউরেসি বলতে আমি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কী করছি, মানে পারফেক্ট একটা সুর লাগানো। কিন্তু সেটা ছাড়া স্ট্রোকের টাইমিংটা কী? তো সেখানে যেরকম আমরা পর্দা বদলে মির বা মির ইন জেনারেল যখন আমরা শিখছিলাম, তখন আমি বলেছিলাম যে মির যেহেতু আমাদের কিছুটা মেজারমেন্টের বিষয় আছে কান দিয়ে, সেই ক্ষেত্রে আগে স্ট্রোকটা করে তারপরে যদি আমি টান দিই এবং ওই স্ট্রোকের যে রেশ থাকবে সেটি দিয়ে আমরা বের করতে পারবো যে কীরকম ডিস্টেন্সে আসলে ওই নোটটা পাওয়া যাবে। তো একই রকমভাবে এখানে যদিও স্লাইটলি ভিন্ন একটা বা অ্যাডিশনাল একটা কারণে আমরা এই একই কাজটা করব, কিন্তু বাজাতে কী করে হয় সেটা আমি একবার দেখাই। তো সা রে, রে দুটো বাজবে, মানে স্ট্রোক একটা, রে একটা, কিন্তু পরপর দুটো স্ট্রোক হচ্ছে আমরা দেব। মানে এই যে গা বাজালাম, দুটো স্ট্রোকই কিন্তু আসলে আমি বাজালাম রে থেকেই, রে থেকে তারপরে টান দিয়ে গা বের করে তারপরে আবার রেতে ফেরত আসলাম। এক্ষেত্রে আপনারা যখন বাজানো শুরু করবেন সঙ্গে সঙ্গেই বুঝবেন যে এখানে আমি কিসের কথা বলছি। রে থেকে গায়ের যে ডিস্টেন্সটা বা যেই সময় নিয়ে আমরা রে থেকে গাতে যাব, গা থেকে ফেরত আসবো তার থেকে কম সময় নিয়ে, মানে তো রেতে স্ট্রোক করে একটি মাত্রার মধ্যেই আমাকে গাতে যেতে হবে, এবং পেছনের সেই লিঙ্গারিং বা ট্রেইলটা আমরা চাই সুরের, এবং সেখান থেকে আমরা হঠাৎ করেই আবার রেতে ফেরত আসবো যখন রেতে সময় স্ট্রোক করার সময় আসবে তার ঠিক আগে আগে, মানে
বুঝবেন যে রে থেকে গায়ের যে যাওয়ার আওয়াজটা বা যাত্রার আওয়াজটা সেটা আমি শুনতে পাই, কিন্তু গা থেকে ফেরত আসার আওয়াজটা, গা থেকে রেতে ফেরত আসার আওয়াজটা আমরা শুনতে পাই না। গা থেকে কুড়ি মাতে, এটাই যখন খুব ফাস্ট হয়ে যাবে এবং খুব অ্যাকিউরেট থাকবে তখনই এখানে বেশ কিছু ট্রেনিং এর বিষয় আছে এবং পার্সোনাল প্রেফারেন্স এর বিষয় আছে। সেই সবগুলো বিষয়ে কিন্তু আমরা খুব আস্তে 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 একটা কাস্টমাইজ একটা জায়গায় যাবে, কিন্তু এই রেয়াজটা শুরু করতে প্রথম দিনেই যে খুব সুরে বা খুব পারফেক্ট গমক বাজিয়ে ফেলতে হবে এমন একেবারেই না। আস্তে 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 দেখবেন যে আপনি একটা নিজের একটা পারফেক্ট একটা উপায় বের করে ফেলুন। তো সেক্ষেত্রে রেয়াজটা কী হবে যদি বুঝে থাকেন তাহলে খুবই ভালো, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই লেসনটি বারবার দেখুন, বারবার সেটা নিয়ে বসে সেটিকে চেষ্টা করুন। এবং এছাড়াও খুব তাড়াতাড়ি আরও কিছু পর্ব আমরা গমক নিয়ে করব, তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি একবার দেখাই একটু ফাস্ট বাজালে জামাসটা কেমন হবে, কিন্তু আপনারা মোটাও জিনিসটা একেবারেই ফাস্ট বাজাবেন না, মানে এমনভাবে বাজাবেন যেন জিনিসটা অ্যাকুরেট এবং খুব ক্লিয়ার হয়। সুতরাং আগামী পর্বে আমরা আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আরেকবার আমরা দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সেতার যাত্রা মঙ্গল হোক।